আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রেসিপি, আমার খুবই পছন্দের একটি বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আপনারা চাইলে খাসির মাংস নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এখন আমি প্যাকেটের ভিতরে যে গুঁড়া মশলাটা আছে সেটা আমি মাংসের সাথে অ্যাড করে নিব। 1 কেজির জন্য 1 প্যাকেটই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। অ্যাড করে নেব 2 টেবিল চামচ আদা রসুন। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, 1 কাপ পরিমাণ মতো টক দই আমি এখানে ঢেলে দেবো। ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি এটিকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তারা করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন আমি তুলে নেব। এখন আমি এই তেলে 2টি আলু বড় বড় করে কেটে তেলে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। 7 মতো লবণ। আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে আলুগুলোও তুলে নিব। একটি পাতিলার মধ্যে আমি এখানে পানি নিয়ে নিয়েছি, পানিটা বয়েল করবো আমি চালটা সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। রাঁধুনি কাচ্চি বিরিয়ানি প্যাকেটের মধ্যেই 2টি প্যাকেট থাকে, একটি হচ্ছে মাংস ম্যারিনেট করার জন্য গরম মশলার গুঁড়ো, আর আরেকটি হচ্ছে আস্ত গরম মশলা যেটা দিয়ে আমি পোলাওর চালগুলো সিদ্ধ করব। এখন আমি 1 প্যাকেট গরম মশলাগুলো ঢেলে দিচ্ছি, পানিটা বয়েল হতে দেব। এখানে আমি চাল ধুয়ে রেখেছি। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংসতে 2 কাপ পরিমাণ চাল। দুই কাপ হচ্ছে আধা কেজি পরিমাণ। পানিটা গরম হলে আমি চালগুলো ছেড়ে দেব। চালটি যখন আমি দেখব যে 70% কুক হয়ে গিয়েছে তখন আমি চালগুলোকে ঢেলে পানিটা ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন চালগুলো 70% কুক হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ছেঁকে নেব। আমি 2 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাংসটা আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ তেল এড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি যে পাত্রে কাচ্চি বিরিয়ানিটি কুক করব সে পাত্রে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি। বিছিয়ে দিচ্ছি আলুগুলো।
দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, বাকি অর্ধেক আমি পরে দিব। দিয়ে দিচ্ছি চা, চালও আমি হাফ দিব, বাকি হাফ পরে অ্যাড করব। ভালোভাবে চালগুলো দিয়ে উপরে কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এখন আমি ছোট 1 কাপের গুঁড়ো দুধ প্রায় অর্ধেকটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিব পরে দেওয়ার জন্য। চামচের সাহায্যে এটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি ঘি। বাকি যে অর্ধেক পোলাও চাল ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন বাকি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ছিল সেটিও ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, যে অর্ধেক গুঁড়ো দুধ ছিল সেটিও আমি ছড়িয়ে দিব। আবারও ঘি অ্যাড করে নেব। এখন আমি একটু একটু করে 4-5টা ছোট ছোট গর্ত করে নেব, যাতে আমি ফুড কালারটা দিতে পারি। ফুড কালারটা দিলে বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর হবে। আমি অল্প একটু পানিতে জর্দা রং গুলিয়ে নিয়েছি, এখন আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে মুখগুলো বন্ধ করে দিচ্ছি যেখানে আমি দিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানিটা এইভাবে রান্না করতে হয়, একভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, বারবার ঢাকনা খোলা যাবে না। ভাপ যাতে বের না হতে পারে এই জন্য আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুখটিকে ঢেকে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি ঢাকনা। প্রথম 10 মিনিট আমি হাই হিটে রান্না করব। 10 মিনিট হয়ে গেলে তখন আমি একদমই চুলার আঁচটা কমিয়ে দিব, কিংবা অনেকে চাইলে নিচে তাওয়াও দিয়ে দিতে পারেন। পরে 40 মিনিট আমি আঁচটাকে কমিয়ে রান্না করব। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে, চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝর আছে। এখন আমি ভালোভাবে বিরিয়ানিটাকে মিক্সড করে নিব। খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে আধা ঘন্টা সময় লাগে, আর গরুর মাংস দিয়ে রান্না করতে গেলে সেক্ষেত্রে 10 মিনিট একটু বেশিই লাগে। দেখতে পাচ্ছেন আমি সার্ভ করেছি, খুব সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানিটা, খেতেও দারুণ ছিল, ভালোভাবে কুক হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।